নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি মানিব্যাগে রাশি অনুযায়ী কোন ছবি রাখলে আপনার সৌভাগ্য আসবে, অর্থনৈতিক দিক উন্নতি হবে এবং যে কোনো কাজ চট করে আপনার হয়ে যাবে, আপনি বাধাপ্রাপ্ত হবেন না। রাশি অনুযায়ী আমি আজকে 6টি রাশির কথা জানাচ্ছি। নেক্সট এপিসোডে আর 6টি রাশির কথা আপনাদেরকে আমি বিস্তারিত জানাব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনুন। মেষ রাশি, আপনারা আপনাদের মানিব্যাগে সূর্য উদয়ের ছবি রাখবেন। সবসময় আপনাদের মানিব্যাগে যেন উদিত সূর্যের ছবি সবসময় যেন আপনাদের মানি ব্যাগে থাকে। বৃষ রাশি, আপনারা আপনাদের মানি ব্যাগে ভগবান শিবের চিত্র রাখবেন, আপনাদের সৌভাগ্য আসবেই। এরপরে বলি মিথুন রাশি। মিথুন রাশি, আপনারা আপনাদের মানি ব্যাগে আপনাদের পিতা ও মাতার ছবি রাখবেন, দেখবেন আপনাদের বাধা বিপত্তি এগুলো কেটে যাবে, সৌভাগ্য আসবে, অর্থনৈতিক দিক থেকে আপনারা অনেকটাই উন্নতি লাভ করবেন। এরপরে আসছি কর্কট রাশি। আপনারা বিভিন্ন রকমের ফুলের ছবি আপনারা মানিব্যাগে রাখুন। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের পার্শ্বে অর্থাৎ আপনাদের মানিব্যাগে ভগবান কৃষ্ণের ছবি রাখুন, সেক্ষেত্রে আপনাদের সৌভাগ্য আসবে। এরপরে আসছি কন্যা রাশি। আপনারা আপনাদের মানিব্যাগে প্রবাহমান জলের ছবি অর্থাৎ ঝর্ণার ছবি বা কোনো নদীর ছবি কন্যা রাশির জাতক জাতিকারা রাখুন, সৌভাগ্য আসবে। এরপরে আসছি তুলা রাশি। আপনারা আপনাদের মানিব্যাগে রাধা কৃষ্ণের চিত্র রাখুন, আপনাদের যে কোনো কাজে সফলতা আসবে, বাধা থেকে দূর হবেই। তো আজকে তো সময় শেষ, এরপরের এপিসোডে আরও 6টা রাশি নিয়ে আমি বিস্তারিত জানাবো। নমস্কার, ধন্যবাদ।